আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহবতুল মুাকিনাতসালাম আলানবীজি মোহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাইন অম্মাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা আমল নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার বেশ দিন পর্যন্ত আমার বেশ কিছু মা ও বোন তাদের সন্তান যেন ছেলে সন্তান হয় সেজন্য একটা ভালো আমল দিতে বলেছেন বন্ধুরা আমার যদিও এটি একটা অপছন্দনীয় কাজ যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নির্ধারিতভাবে কোনো একটা কিছু চাইবেন তবে আল্লাহ রবুল আলমিন যেহেতু আপনাকে প্রার্থনা করার সুযোগ দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের কাছে চাওয়ার সুযোগ দিয়েছেন সেজন্যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই ছেলে বা মেয়ে চাইতে পারেন অর্থাৎ যে সমস্ত মায়েদের বারবারই শুধু মেয়ে সন্তান হয় কোনোভাবেই ছেলে সন্তান হয় না আসলে তাদের মনের মধ্যে কিন্তু অনেক জ্বালা অনেক কষ্ট এছাড়াও আরও একটা বিষয় থেকে যা সেটি হচ্ছে বংশ রক্ষাটা কিন্তু ছেলের মাধ্যমেই হয়ে থাকে অর্থাৎ আপনার যদি ছেলে সন্তান না থাকে তাহলে আপনি কিন্তু উত্তরাধিকার শূন্য হয়ে যান সেই অবশ্যই ছেলে সন্তান জরুরি তো বন্ধুরা আমার আজ আমি এমন একটা আমল দেব যে আমলটির মাধ্যমে অত্যন্ত পরীক্ষিতভাবে যাদের ছেলে সন্তান হয় না তারা ছেলে সন্তান লাভ করতে পারবেন বন্ধুরা আমার আমি আবারও বলছি পবিত্র কোরআনুল কারিমের একটা অত্যন্ত পবিত্র অত্যন্ত পরীক্ষিত আমল এটি আপনি করে দেখেন ভক্তি ভরে করবেন যেভাবে এই কিতাবে বলা হয়েছে সেইভাবে করবেন ইনশাআল্লাহ আপনি ছেলে সন্তানের মা হতে পারবেন বা বাবা হতে পারবেন তো বন্ধুরা আমার আমরা কথা না বাড়িয়ে সরাসরি এই কিতাব থেকে পড়ে শুনব যে কীভাবে ছেলে সন্তান লাভের জন্যে এই আমলটি করতে হবে বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে শিরোনাম করা হয়েছে ছেলে সন্তান লাভের তদ্বির যে স্ত্রীলোকের ছেলে সন্তান জন্ম হয় না শুধু মেয়ে সন্তানই জন্ম হয় সেই স্ত্রী লোককে সুরা আসর মেস্ক জাফরান দ্বারা কাগজে লিখে কবচ বানায় কোমরে বেঁধে স্বামী সহবাস করবে ইনশাআল্লাহ ছেলে সন্তান লাভ করবে সুরা আসর। এই সুরাটি পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নম্বর সুরার মধ্যে রয়েছে আমি এখানে দিয়ে দেবো আপনারা সবাই জানেন যে সুরা আশ্র অত্যন্ত ছোট একটা সুরা অল আস্র ইন্নাল ইনসানা আফি খুসর এভাবে সুরাটা শুরু হয়েছে আমি আবারও পড়ে শোনাচ্ছি যে স্ত্রীলোকের ছেলে সন্তান জন্ম হয় না শুধু মেয়ে সন্তানই জন্ম হয় সেই স্ত্রীলোককে সুরা আসর মেস্ক জাফরানের কালি দ্বারা কাগজে লিখে কবজ বানায় কোমরে বেঁধে স্বামী সহবাস করবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে জিনিসটা ক্লিয়ার করে দেয় কবচটি কিন্তু স্বামীর কোমরে বাঁধবেন না যে মহিলার কোনোভাবেই ছেলে সন্তান হয় না সেই মহিলার কোমরে এই সুরা আসর এটা মেশক জাফরানের কালি দ্বারা সুন্দর করে লিখে কবজ বানিয়ে একটা মাধুলিতে ভরে সেই মাধুলিটা ওই মহিলার কোমরে সুন্দর করে বেঁধে দিয়ে স্বামী তার সাথে সহবাস করবে এই সহবাসের মাধ্যমে যে সন্তানটি হবে ইনশা আল্লাহ আল্লাহর মেহেরবানি হলে সেই সন্তানটি হবে ছেলে এটি অত্যন্ত পরীক্ষিত একটা কবজ তো বন্ধুরা আমার যে কোনো তাবিজ কবজ লেখার জন্য মেশক জাফরানের কালি ব্যবহার করতে হয় অবশ্যই গুরুত্ব দিয়ে যে সমস্ত দোকানে মেশক জাফরানের কালি পাওয়া যায় বিশেষ করে তাবিজ যে যেসব দোকানে বিক্রয় হয় তাবিজ কবজের কিতাব যেসব দোকানে বিক্রয় হয় সেখানে আপনারা মেস্ক জাফরানের কালি লিকুইড এবং পাউডার আকারে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে সংগ্রহ করে যে কলমের মধ্যে লিকুইড কালি ভরা যায় সেই কলমের মধ্যে ভরে এরপরে কবজ লিখে নেবেন মহিলা নিজের কবজ নিজেই লিখতে পারবেন অথবা স্বামী লিখে তার কোমরে বেঁধে দিলেও চলবে একটা কথা মনে রাখতে হবে কবজ লেখার জন্য অবশ্যই কোনো ভালো আলেমের অনুমতির প্রয়োজন হয় আপনার এলাকাতে ভালো কোনো আলেম থাকলে আপনি তার অনুমতি নিয়ে নেবেন আর যেহেতু আমি এই সব কাজ করি সেজন্য আমি আপনাদের অনুমতি দিয়ে দিলাম আপনারা যে কেউ নারী অথবা পুরুষ এই জিনিসটি সুন্দর করে লিখে কোমরে বেঁধে যে নিয়মটা এখানে বলা হয়েছে সেই নিয়মে আমল করলে ছেলে সন্তানের মালিক ইনশাআল্লাহ আল্লাহ রবল আলমিন করে দেবেন তবে এই কবজের জন্য কেউ আমার কাছে ভিড় করবেন না প্লিজ আমার কাছে এত বেশি ভিড় আপনারা জানেন আমার প্রায় পাঁচটা চ্যানেল মিলে প্রায় দশ লক্ষের বেশি সাবস্ক্রাইবার এত বেশি ভিড় এত বেশি চাপ যে আমি সময় দিতে পারি না আপনাদের ফোনগুলো রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপ সব আনইনস্টল ইনস্টল করে রেখেছি আপনারা আমাকে জ্বালাতন করবেন না আমি অনুমতি দিয়ে দিলাম ইনশাল্লাহ আমার অনুমতি আপনাদের জন্যে আশীর্বাদস্বরূপ হবে রহমত স্বরূপ হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা ফি সাবিল্লা আমি কাজ করি যেহেতু আল্লাহ আমার এই কথায় বরকত দিবেন ইনশাআল্লাহ আপনারা এটা মেশক জাফরানের কালিদারা কালি দ্বারা লিখে এরপরে ওই মহিলার কোমরে এটা বেঁধে দিবেন সুন্দর মাধুলিতে ভরে যেন এর মধ্যে কোনো প্রকারের কোনো ময়লা দ্রব্য না ঢোকে পানি না ঢোকে আরেকটা কথা খেয়াল রাখবেন মিলনের সময় কখনোই যেন এই কবজের মধ্যে কোনো না পাকি দ্রব্য না লাগে বীর্য না লাগে এটা খেয়াল রাখবেন কেননা এই সমস্ত কবজ যেগুলো পবিত্র কোরআনুল করিমের আয়াত দ্বারা করা হয় সেই সমস্ত কবজ অত্যন্ত সম্মানের সাথে রাখতে হয় কোনোভাবেই কোনো নাপাক দ্রব্য লাগলে আপনার বেদবি হবে এবং এর দ্বারা আপনি কোনো ফায়দা পাবেন না তো বন্ধুরা আমার আশা করি যারা ছেলে সন্তানের জন্যে দীর্ঘদিন পর্যন্ত একটা কবচ চাচ্ছিলেন তাদের এই কবচটি অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে আমাকে দোয়া করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত